অথ কেন প্রযুক্ত হয়ং পাপং চরতি পুরুষ অনিচ্ছন্নপি বার্ষেও বলাদীব নিয়োজিত কাম এষ ক্রোধ এষ রজগুণ সমুদ্ভব মহাশন মহাপাপ মা বিদ্যেন্মিহ বৈরিনম ধূমে না ব্রিয়তে বৈনিযথা দর্শমলেন চ চথব্লেনাবৃত গর্ভস্তথা তেনেত মা বৃতম আবৃত্তং জ্ঞান মেতেন জ্ঞানীন নৈত্য বৈরিণা কামরূপেন কৌন্তেয় তুষ্পরেণান লেন চ। অর্জুন বলিলেন, হে কৃষ্ণ, এই পাপ কিসের থেকে জন্মায়? এবং ইচ্ছা না থাকিলেও মানুষ কেন এই পাপ করে? কেন এই পাপাচরণ করতে বাধ্য হয় মানুষ? তখন ভগবান শ্রীকৃষ্ণ বলিলেন, এই পাপ কাম থেকে জন্মায়। এই পাপ থেকে আসে ক্রোধ। এই ক্রোধ হয় রজগুণ হইতে। এই ক্রোধ অতি উগ্র, যা সর্বনাশের দিকে মানুষকে ঠেলে দেয়। এটিকে মুক্তিপথের শত্রু বলিয়া জানিও। যেমন দর্পণ মল দ্বারা এবং গর্ভ জরায়ু দ্বারা আবৃত হয়, সেই রূপ এই কাম জ্ঞানকে আবৃত করিয়া থাকে। হে কন্তেয়, জ্ঞানের নিত্য শত্রু এই কাম। কামরূপ অশান্ত অনল দ্বারা জ্ঞান আবৃত হইয়া রহিয়াছে। তুমি এই কামকে সংবরণ করো। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে আরো বললেন, তিনি বললেন, এই কামের আশ্রয় স্থানটি কোথায়? তিনি অর্জুনকে বললেন, ইন্দ্রিয় সকল মন ও বুদ্ধি এই কামের আশ্রয় স্থান। এই ইন্দ্রিয় সকলকে জ্ঞানকে আবৃত করিয়া রাখে এই কাম, যার ফলে আমাদের দেহ মোহিত হয়ে থাকে। অতএব হে ভারত শ্রেষ্ঠ, তুমি সর্বপ্রথমে ইন্দ্রিয়গণকে সংযত করিয়া জ্ঞান বিজ্ঞান নাশক পাপরূপ এই কামকে বিনাশ কর। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, ইন্দ্রিয়গণকে পঞ্চভৌতিক স্থূল শরীর হইতে শ্রেষ্ঠ বলা যায়। ইন্দ্রিয়গণ হইতে মন শ্রেষ্ঠ, মন হইতে বুদ্ধি শ্রেষ্ঠ। বুদ্ধি অপেক্ষা যিনি শ্রেষ্ঠ, তিনি হচ্ছেন আত্মা। আর এই আত্মা হইতে শ্রেষ্ঠ পরমাত্মা, মানে আমি স্বয়ং কৃষ্ণ। এইসব কথা বলার পরে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, হে মহাবাহ, হে অর্জুন, এইরূপে তুমি বুদ্ধি অপেক্ষা শ্রেষ্ঠ আত্মাকে জানিয়া বুদ্ধি দ্বারা আত্মাকে স্থির করিয়া কামরূপ দুর্ধর্ষ শত্রুকে বিনাশ করো, তাহলে তোমার জয় অনিবার্য হইবে। বন্ধুরা, এই কাম এমনই একটা শত্রু যা মানুষকে ভগবানের পথে আসতে বাধা দেয়। কারণ মানুষ যদি ভগবানের পথে আসে, তাহলে এই কাম মানুষকে দিয়ে কোনো খারাপ কাজ করাতে পারবে না, কোনো বাজে কাজ করাতে পারবে না। কারণ এই কাম যদি মানুষকে দিয়ে বাজে কাজ না করাতে পারে, খারাপ কাজ না করাতে পারে, তাহলে সেই ব্যক্তিটি পাপী হবে কি করে? তাই ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, এই কামকে সংবরণ করো। এই কামের মধ্যে অনেক কিছু আছে। এই কামের মধ্যে আমাদের ইন্দ্রিয়গণ আছে, এই কামের মধ্যে আমাদের দেহ আছে, এই কামের মধ্যে আরো অনেক কিছু আছে। তো সেই জন্যই ভগবান শ্রীকৃষ্ণ বারবার বলছেন স্বয়ং গীতায় অর্জুনকে, তিনি বলছেন যে, হে অর্জুন, হে মহাবাহ, তুমি এই কামকে সংবরণ করো। এই কাম হচ্ছে মানুষের জীবনে সর্বনাশ ডেকে আনে। আপনারা দেখবেন বন্ধুরা, যার বেশি ধন আছে, সে চায় তার আরো বেশি ধন হোক। যে আজকে চাকরি করে 10,000 টাকা মাইনা পাচ্ছে, পরের মাসে তার ইচ্ছে হবে
কাশ এটা 15,000 টাকা হতো। আজকে আমাদের কাছে সুন্দর একটি জিনিস থাকতেও বা বস্তু থাকতেও আমরা অপর কোনো জিনিসকে দেখে আনন্দ পাই এবং আমরা উৎফুল্লতার সাথে মনে মনে এটাই বলতে থাকি যে কাশ কাশ এই জিনিসটা আমার হতো, তাহলে আমিও হয়তো এটাকে নিয়ে অনেক কিছু করতে পারতাম, অনেক আনন্দ করতে পারতাম, অনেক খুশিতে থাকতাম। কিন্তু সত্যি কথা বলতে কি বন্ধুরা, আমাদের যা আছে সেটাই আমাদের কাছে অনেক বলে ভেবে নেওয়া উচিত। কারণ ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলছেন যে তোমাকে যতটুকু আমি দিয়েছি তুমি সেটা নিয়েই সন্তুষ্ট থাকো, তার থেকে বেশি চেয়েও না। কেন, তার থেকে বেশি চাইলেই এই কাম তখন প্রকট হয়, আর এই কাম যখন প্রকট হয় তখন তার দ্বারা আরো অনেক কিছু আসে, যেমন তার মধ্যে সবচেয়ে বড় জিনিস ক্রোধ। ক্রোধ আসে, এই ক্রোধের দ্বারা মানুষ ভুলে যায় কে তার আপনজন, কে তার প্রিয়জন, কে তার ভালো চায়। এই ক্রোধের দ্বারা মানুষ ভুলে যায় তার কি কাজ, তার কি কর্ম, সে কি করতে এই পৃথিবীতে এসছে। এই ক্রোধের দ্বারা মানুষ ভুলে যায় ভগবানকে প্রেম করতে, ভগবানকে ভক্তি করতে। এই ক্রোধের জন্য মানুষ তার প্রিয়জনের কাছ থেকে দূরে চলে যায়। বন্ধুরা, আসুন না আমরা সবাই মিলে এই কামকে বধ করার চেষ্টা করি, যেরকম স্বয়ং শ্রীকৃষ্ণ বলে গেছেন গীতায় যে কাম নামক শত্রুকে অবশ্যই বধ করো, নইলে এই কাম তোমাকে আমার কাছে আসতে বাধা দেবে। তো বন্ধুরা, এই কামকে যদি আমরা বধ করতে পারি, আমরা অবশ্যই 100% আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে যেতে পারবো, আমরা গোলক যেতে পারবো, আমরা গোলক বৃন্দাবন যেতে পারবো, যেখানে অনন্ত আনন্দ, যেখানে সবসময় ভগবানের চরণে তার সেবায় নিযুক্ত থেকে দিব্য আনন্দের মধ্যে থাকবো, তার রসলীলা অনুভব করতে পারবো, তাকে সর্বক্ষণ দেখতে পাবো। তো বন্ধুরা, আজকে তাহলে আমরা এই ভিডিও থেকে জানলাম যে কাম আমাদের কত বড় শত্রু, এই কাম আমাদের কত সর্বনাশ করে। তো বন্ধুরা, আজকে ভিডিওটি এটুকুনি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভগবানের কোনো বাণী কথার সাথে কিংবা কোনো লীলা কাহিনী নিয়ে। হরে কৃষ্ণ, রাধা রাধা।